হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার পঞ্চম ক্লাস নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্রোম ব্রাউজারে ইসিও করার জন্য অ্যাড বাটন অ্যাডজাস্ট করবেন। যে বাটনটি আমাদের খুব প্রয়োজন, একান্তই প্রয়োজন আমাদের ইসিও করার জন্য, কারণ আমরা অ্যাড বাটন সব পেজের জন্য পাবো না। আমাদেরকে অ্যাড বাটন অ্যাডজাস্ট করতে হবে। এটা ক্রোমে ক্রোম টুল থেকে নিতে হবে। আপনি add2any.com লিখে সার্চ দিলেই এই পেজটা পাবেন। এখান থেকে আপনি নিচের দিকে গেট টু ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন। আমাদের এই যে আমরা যে ইমেলটা খুলেছিলাম সেই ইমেল দিয়ে এই ব্রাউজারে লগ ইন করা আছে, তাই এই ইমেলটা শো করছে এখানে অ্যাড টু ক্রোম। আমরা ক্রোমে অ্যাড করব, এখানে ক্লিক করব, আমরা অ্যাড এখানে ক্লিক করব। আমরা দেখুন এটা ডাউনলোড হতে শুরু হয়েছে এবং এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই দেখুন এখানে আমরা এখানে নিয়ে এসে এই পিন পয়েন্টে ক্লিক করবো, তাহলে আমাদেরকে সবসময় এটা এখানে শো করবে, এটা আমাদেরকে এখানে দেখাবে। এবং এই পেজটাই যদি আমি শেয়ার করতে চাই ফেসবুকে, তাহলে এই যে দেখুন এখানে চলে এসেছে। আমরা এখানে যদি আরও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বাটন নিতে চাই, তাহলে যে অপশনে ক্লিক করবেন, আপনি এখানে চলে আসবেন। আমাদের এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইমেল আছে, পিন্টারেস্ট আছে। আমরা এই লিঙ্কিংটা অ্যাডজাস্ট করবো, এরপর আমরা এডিটটা অ্যাডজাস্ট করবো, এরপর আমরা এটাই অ্যাডজাস্ট করবো। আপনার আর যা যা সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন সেটা সব সোশ্যাল মিডিয়া এখানে পাবেন। আপনি এখান থেকে সব সোশ্যাল মিডিয়ার শেয়ার বাটন আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু আছে। সাধারণত হোয়াটসঅ্যাপ ইউজ করি না। যাই হোক, আমরা 1 2 3 4 5 6 এই 6টা আমরা ইউজ করবো। এছাড়াও আপনি এখান থেকে আরও বিভিন্ন ধরনের লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, পৃথিবীতে 250 বেশি সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। যে লিঙ্ক অ্যাডজাস্ট করে আপনি এখান থেকে রিসেট করতে পারবেন। সো আমরা তা করছি না, আমরা এখানে আমাদের এই কয়টা আমরা অ্যাডজাস্ট করবো। যাই হোক, আমরা এই কয়টা অ্যাডজাস্ট করে ফেলেছি। নাও ডিসক্লোজ। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কয়টা নিয়েছি, এই যে এই 1 2 3 18টা নতুন বাটন এসেছে। আমরা এখন এই 18টার মাধ্যমে ইসিও করতে পারবো খুব সহজে। এই টুলটার মাধ্যমে আমরা খুব সহজে ইসিও করতে পারবো। আপনাদেরকে শেয়ার করে দেখাই আমি। দেখুন আমাদের এখানে 1 2 3 18টা শুধু বাটন আছে, আর বাটন নেই। আমরা চাইলে এই পেজটাই আমরা এখান থেকে লিঙ্কিং এ শেয়ার করতে পারবো, যেহেতু ওই বাটনটা এখানে নেই। সো এখানে যদি ক্লিক করি আমাদেরকে সরাসরি এই পেজ সহকারে শেয়ার করে নিয়ে চলে যাবে আমাদের লিঙ্কিং এ। কিন্তু আমাদের লিঙ্কিং অ্যাকাউন্ট খোলা নেই, তাই আমরা আজকে আমাদের কথা ছিল কি, আজকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব। সো আমরা আজকে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্কিং থেকে শুরু করব। সো দেখতে থাকুন এবং শিখতে থাকুন। দেখুন আমরা কিভাবে ক্যাপচার ভিডিওটা করছি। আমাদের কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছে, আমরা সিটি দিব, আমি বগুড়া থেকে, তাই আমি বগুড়া দিব।
নেক্সট ক্লিক করুন। আমি ডিজাইনার, ফুল টাইম, আমাদের ইমেলটা ভেরিফাই করতে বলছে তারা, তো আমরা ইমেলটা ভেরিফাই করব। এই কোডটা আমাদেরকে কপি করতে হবে, এই কোডটা এখানে পেস্ট করতে হবে। সো অ্যাগ্রি টু কন্টিনিউ। ইয়েস, দেখুন আমাদের পেজটা কত আগে আমরা শেয়ার বাটনে ক্লিক করেছিলাম, এত এতক্ষণ আমাদেরকে শেয়ার বাটনে নিয়ে এসেছিল। আমরা জাস্ট এখানে আপনি ডিসক্রিপশন দিবেন, এটাই মনে করেন আমার ডিসক্রিপশন। শেয়ার বাটনে ক্লিক করে দিয়েছি, দেখুন শেয়ার হচ্ছে। ভিউ পোস্ট, ভিউ পোস্টটা আমি শেয়ার করলাম, সেটা আমি একটু দেখতে চাই। দেখুন আমাদের পোস্টটা শেয়ার হয়েছে। আমাদের এখানে কানেক্টিং বাড়াতে হবে, এখানে যেরকম ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে সেরকম কানেক্ট করতে হয় বিভিন্ন যারা লিঙ্কডইন ইউজ করছে তাদের সাথে, তাদের অ্যাকাউন্টের সাথে। এখানে আমি আমাদের কভার ফটোটা দিব, আমাদের এই ফটোটা আমরা ইউজ করবো। এটা যতক্ষণ ততক্ষণে অ্যাপ্লাই হতে থাকে আমরা ফেসবুকে অ্যাকাউন্টটা না চলে এসেছে আমাদের, সেখান থেকে আমরা প্রোফাইল পিকটা দিব। এটা আপলোড হতে হতে থাকে আমরা ফেসবুকে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
আজকে আমি আপনাদেরকে ফেসবুকে এমন একটি সিস্টেম দেখাবো যা আপনারা আগে কখনোই দেখেননি এবং আমার মনে হয় কেউ কখনো দেখায়নি। Season up. আমাদের লিঙ্কডইনে গিয়ে যদি আরো কিছু আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনি এখানে আপনার বিভিন্ন পার্সোনাল যে সাইট আছে যেটা আপনি যেখানে আপনি সবসময় অ্যাটেন্ড থাকেন সেই অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আপনি এখানে শেয়ার করতে পারবেন। যেরকম আমি আমার ফেসবুক পেজে সবসময় অ্যাটেন্ডেন্স থাকি, আমি আমার ফেসবুক পেজটা দিব এখানে। দেখুন লিঙ্ক নিয়ে কিভাবে ফেসবুক আপনি পাঠাবেন। গ্রুপে পেজে না কোথায় কাকে পাঠাবেন কেন্দ্রে সিলেক্ট করবেন। পিপল ফলো, আমি পিপলদেরকে ফলো দিতে চাই। দেখুন এখানে সব পপুলার যারা ফলোয়ার আছে তারা চলে এসেছে। আমি এরকম করে দিলাম, আপনারাও এরকম করে তাদেরকে ফলো দিবেন। এখানে যত ফলো দিবেন তত আপনার ফ্রেন্ড বৃদ্ধি পাবে। আপনার মূল টার্গেট হচ্ছে এখানে ফ্রেন্ড বৃদ্ধি করা, কারণ আপনি ফ্রেন্ড যত আপনার হবে তত তারা তাদের সামনে আপনার পোস্টটা যাবে, আপনার পোস্টটা তারা দেখবে। তাদের মধ্যে যদি কেউ বায়ার থাকে কিংবা অফিসিয়াল আপনার কিংবা যার কোনো বিজনেস কার্ড প্রয়োজন হচ্ছে সেই ব্যক্তি তাদের মধ্যেও থাকতে পারে, আপনার ফ্রেন্ডের মধ্যেও থাকতে পারে। সে হয়তো আপনার ডিজাইনটা পছন্দ হলো, সে আপনাকে অর্ডার করলো।
সো এটাই সিস্টেম, এটাই মূল সিস্টেম। এই সিস্টেমগুলো জানতে হলে, জানলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আমরা বাস্তব জীবনে যেরকম বিভিন্ন কোম্পানি আমাদের রাস্তায় মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেরকম মার্কেটিং করে, এরকম আমরা আমাদেরকেও আমার ঘরে বসে থেকে মার্কেটিং করতে হবে আমাদের প্রোডাক্টস বিক্রি করার জন্য। এটাকেই এই এসইও সিস্টেম বলে। আর সবসময় দেখবেন যে বিভিন্ন ভিডিও টেম্পলেটে লেখা থাকে যে দিনে $500, দিনে $50, দিনে $1,000 কামাই করুন এক লিখে। আসলে ওগুলো ভুয়া। আপনি যখন কাউকে কিছু দিবেন তখন সে আপনাকে আপনার কাজের বিনিময়ে পেমেন্ট সবসময় মাথায় রাখবেন। আপনি যখন কাউকে কোনো জিনিস দিবেন বিনিময় করবেন, যেরকম আমরা অর্থনীতিতে পড়েছি বিনিময়। আপনি কাউকে কাজ দিবেন, সে কাজের বিনিময়ে আপনি অর্থ পাবেন। এখানে এক ক্লিকে টাকা কামাই করুন ও এত ক্লিকে টাকা কামাই করুন, এগুলো সম্পূর্ণ ভুয়া। এখান থেকে কামাই করতে হলে আপনাকে ভিজিট, আপনার একটা মানে পপুলার সাইট থাকতে হবে, যে সাইটে অনেক অসংখ্য ভিজিট আপনি নিয়ে আসতেছেন ইসিওর মাধ্যমে। সেই সাইটে আপনি যে কোনো জিনিস বিক্রি করতে পারবেন, ছোটদের খেলনা হতে শুরু করে বড় বড় ব্যক্তিদের যত যাবতীয় জিনিস প্রয়োজন হয় সব কিছু আপনি বিক্রি করতে পারবেন। আপনি ই কমার্স সাইট তৈরি করে ফেলতে পারবেন আপনার পার্সোনাল ওয়েবসাইটে। এটাকেই মূলত আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে জানি। বাইরে কিছু নাই, এখানে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট করলে আপনি সেই কষ্টের ফল পাবেন। আমাদেরকে আমাদের ফেসবুকের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা লিঙ্কডইনে কিছু কাজ সেরে আসলাম। আমরা এখন ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছি, দেখুন আমরা ইমেলের মাধ্যমে ভেরিফাই করতেছি। আমাকে সাধারণত এই পেজে কাজ করতে ভালো লাগে না। আমরা কম্পিউটারে যে পেজটা আমরা পাই সাধারণত আমাদেরকে এই পেজটা, আমি সাধারণত এই পেজে কাজ করতে পছন্দ করি না ফেসবুকে। আমি ফেসবুকটা ইউজ করতে খুব বেটার মনে করি। দেখুন আমি এখানে কি টাইপ করছি, আমার টাইপটার দিকে খেয়াল করুন। দুটা স্ল্যাশের পরে আমি লিখছি দেখুন mbasic.facebook.com। এখন আমি এন্টারে ক্লিক করব, দেখুন আমার সামনে কি ইন্টারফেস আছে। আমি এই ইন্টারফেসে কাজ করতে পছন্দ করি। আমাদের অ্যাকাউন্টটা এখনো টোটালি কমপ্লিট হয়নি, আমরা টোটালটাই কমপ্লিট করছি। আমাদেরকে প্রোফাইল পিক অ্যাডজাস্ট করতে বলছে, আমরা এটা করলাম, আপলোড হচ্ছে। আচ্ছা ছবিটা আপলোড হতে থাকে, আমরা টুইটারটা দেখি। টুইটার অ্যাকাউন্টটা তৈরি করব।
আমাদের ফোন নাম্বার একটু ভেরিফাই করতে হবে, আমাদের কি সেই কোডটা এখানে বসাতে হবে। আমরা একটু এই পেজটা দেখি, আমরা আমাদের আমার পার্সোনাল অ্যাকাউন্টটাতে আমি একটু রিকোয়েস্ট পাঠাবো। আমি সবসময় এই ইন্টারফেসে কাজ করি, সবসময় এনি টাইম। এই দেখুন আমার নাম লিখলে, আমার আর এটি আই এন রাতিন বি ও জি আর এ বোগরা, এটা লিখলে অনলি একটি প্রশ্ন আসবে, যেটা আমি আমি আমার প্রোফাইলে গেলাম, রিকোয়েস্ট পাঠালাম। দেখুন রাতিন বগুড়া লিখে সার্চ দিলে সবার প্রথমে আসার কারণ হচ্ছে আপনি ফেসবুক ইনফরমেশন, আপনার ফেসবুক ইউজার নেম রাতিন বগুড়া আমার দেওয়া আছে, আপনি আপনার নাম দিবেন এই জায়গাটাতে। আপনি এখানে যে নামই দেন না কেন, আপনি এখানে যত কবিতা স্টাইলের নাম দিন, কিন্তু আপনার যদি এখানে আপনার নাম লেখা থাকে রাতিন ডবল জিরো, তাহলে রাতিন ডবল জিরো লিখে সার্চ দিলে আপনার এই একটি অ্যাকাউন্টে আপনি পাবেন সামনে। এটা আমার পার্সোনাল পেজ, আপনি এখানে সব ধরনের ডিজাইন, আমার আমার যত ডিজাইন আছে সব ধরনের ডিজাইন গুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা আমার পেজ, এটিংটাই আমার পার্সোনাল পেজ। নেক্সটে ক্লিক করুন, এবার আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ড দিবেন। নেক্সটে ক্লিক করুন, সেভ করুন। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট করেছি, আমরা আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিভাবে পেজ তৈরি করব, কিভাবে কি করব, আমাদের এখানে ইউজার নেম রয়েছে ইমলি রাতিন 14/20/35, এটাকে আমরা কিভাবে পার্সোনাল সিস্টেমে নিয়ে আসবো, এটা সম্পূর্ণ আপনাদেরকে আমি সামনে দিনে দেখাবো। আজকে আপাতত আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো আমরা, আমাদের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকে আবার লম্বা ক্লাস পছন্দ করেন না, তাই আমাকে ছোট করতে হয়। এত কম সময়ের মধ্যে কিভাবে কভার করতে হয় আমার জানা নাই, সেকশনটা অনেক বড় সেকশন, এটা নিয়ে ভিডিও ক্লাস তৈরি করছি আপনাদেরকে কিছু ইনফরমেশন জানানোর জন্য, আমি তেমন কিছু পারি না, এখান থেকে স্কিপ করে দিবেন, আমাদের আজকে এত কিছু শেখার প্রয়োজন না, এখান থেকে কিছু ফলো করে দিলেন, কিছু পপুলার ব্যক্তিরা এখানে আমাদের সামনে চলে এসেছে, আমরা তাদেরকে ফলো আপ করলাম। এই ফলো আপ করা মানে কমপ্লিট করলাম স্ক্রিপ্ট নামে স্ক্রিপশন। সো আমাদের টুইটার অ্যাকাউন্ট তৈরি হলো, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হলো, আমাদের আমরা আজকে আরেকটি বিষয় দেখব, তো আমরা এখানে আর কি তৈরি করতে চাচ্ছিলাম, পিন্টারেস্ট। ওকে, আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করব, যেহেতু আমাদের জিমেইলটা লগইন করা আছে। নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব, আমাদের কি কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে,
এইসব ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন আপনারা। ডান করলাম, আরো বহু ক্যাটাগরি আছে। এটা আপনার প্রোফাইল ক্রিয়েট বোর্ড, আপনি বোর্ড ক্রিয়েট করতে হবে, সেই বোর্ডে আপনি শেয়ার করবেন। এগুলোতে আপনাদের পার্সোনাল ইনফরমেশন সবকিছু আপনাদের দিয়ে দিবেন। ডান ক্লিক করলাম, এই দেখুন আমাদের প্রোফাইল পিকটা অ্যাটাচ হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা এই চারটা দিয়ে যাত্রা শুরু করবেন এবং আপনাদের যাত্রা শুভকামনা করছি। এই চারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এসইও, আমাদের এসইও যাত্রা আমরা শুরু করবো এবং আমরা আগামীতে আপনাদেরকে দেখাবো এই চারটার মাধ্যমে আমরা কত কি করতে পারি এবং আরো পরবর্তীতে আরো এই দুইটা আমরা অ্যাকাউন্ট করব। এই চারটার মাধ্যমে আমরা আপাতত আমাদের যাত্রা শুরু করব। এসইও যাত্রাটা এই চারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যাত্রা শুরু করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং সামনের ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।